পার্বত্য জেলায় ভ্রমণে 23 দিনে নিষেধাজ্ঞা। অনির্বাচিত কারণ দেখিয়ে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় আগামীকাল মঙ্গলবার থেকে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 3টি পার্বত্য জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে যুগপৎভাবে জারি করা সংক্ষিপ্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 31 অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রজ্ঞাপনে অনিবার্য কারণ দেখানো হলেও এ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে পর্যটনের ভর মৌসুমে এমন নিষেধাজ্ঞায় চিন্তিত হয়ে পড়েছেন পর্যটন খাতে বিনিয়োগকারীরা। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সামরিক তৎপরতার কারণে প্রায় 3 বছর বন্ধ থাকার পর বান্দরবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ থানচি, রুমার ও আংচুরি উপজেলায় পর্যটকদের ভ্রমণের উপর জারি করা সাময়িক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হয়। এ অবস্থায় বিনিয়োগকারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোকে আবারও নতুন করে সাজিয়ে তোলার পর এই ধরনের নিষেধাজ্ঞা মরার উপর খাড়ার ঘা মনে করছেন। এ বিষয়ে বান্দরবান ও রুমায় আবাসিক হোটেলের মালিক জাফর উল্লাহ বলেন, 31 অক্টোবরের পরে নিষেধাজ্ঞা যে উঠে যাবে এমনটিও বিশ্বাস করা যায় না। 2022 সালের শুরু থেকে পর্যটনের উপরে দফায় দফায় নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। এবারও তেমনটি হবে কিনা তা বুঝতে পারছি না। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন পর্যটক ব্যবসায়ী বলেন, আগেরবার KNF বিরোধী বিশেষ অভিযানের কারণে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এবার পর্যটক ভ্রমণ বন্ধ রাখার কোনো কারণ জানা যাচ্ছে না। এমন অবস্থায় পার্বত্য অঞ্চলে বিকাশমান পর্যটন খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। গতকাল দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের এক সংক্ষিপ্ত প্রজ্ঞাপনে অনিবার্যত কারণ বশত আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত বান্দরবানে ভ্রমণ না করার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানান। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক শাহ মুজাহিদ জানান, শুধু বান্দরবানেই নয়, উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলায় এই নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা জারির আগে যেসব পর্যটক এই অঞ্চলে ঘুরতে এসেছেন তারা ফিরে যেতে কোনো সমস্যায় যাতে না পড়তে হয় আমরা সেদিকে লক্ষ্য রাখব। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ের মধ্যেই রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পর্যটকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এরপর পর্যটকরা রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন। প্রসঙ্গত আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে গত 24 সেপ্টেম্বর থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে রাঙ্গামাটির জেলা প্রশাসন। 3 দফায় 3 দিন করে মোট 9 দিন নিরুৎসাহিত করার পর গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। গতকাল পুরো রাঙ্গামাটি ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, আগামী 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে পর্যটকদের ভ্রমণ না করতে অনুরোধ জানানো হয়েছে। এর আগেও 2 থেকে 4 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। সম্প্রতি কয়েকটি সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।